সবাই মাইকে কইলো ভাই আমার ঢাকায় থেকে আইছে আর ভাই খারে কয় আমার বাড়ি শেরপুর হায় আল্লাহ নিশ্চয় পেস আছে নি হ্যাঁ পেসটা আসলে তেমন কিছু না ভাই আমার জন্মস্থানটা শেরপুরেই বর্তমানে উনি ঢাকায় থাকেন আমার নবীজির সম্মান খুব ভালো জানে ভালো গায় ভালো পারে এই জন্য ভাইরে আমার নবুয়তের পালায় রাখছে ভালোই লাগছে রে ভালোই লাগছে তো ভাই একই সমিতি এক জায়গায় থাকি সম্পর্ক খারাপ না এই নিয়ে আবার আপনারা কোনো চিন্তা ভাবনা করেন না আপনারা তো জানেন খেলার মাঠে আইলে কেউ কাউকে অতটা ছাড় দিতে চায় না এটা আমার করার কিছু নাই এটা একটা মাঠ আমার পালাটা হলো বেলায়েত বেলায়েত হলো আত্মতত্ত্ব নিগুড় গভীর এটা ভাব এটা হলো এশক আহা বেলায়েত হলো এশক বেলায়েত রাষ্ট্র কোন জায়গায় থেকে সর্বপ্রথম সৃষ্টিটা কি সর্বপ্রথম সৃষ্টি হলো আওলমা খালাকাল্লাহ মানুষ মুখস্থ করছে নুরি না সর্বপ্রথম হইল আওলমা খালাকাল্লাহ এশক এশক এই যে প্রেম এই যে ভাব এই যে মহাব্বত এইটা হলো বেলায়েত এরপরে হইল আওলমা খালাকাল্লাহ আকল জ্ঞান এরপরে হইল আওলমা খালাকাল্লাহ রূহ একটা রূহ তা হইল আমার নবীজির এরপরে হইল আওলমা খালাকাল্লাহ মিন নূরি এরপরে হইল নবীর নূর তাহলে আগে হইল আওলমা খালাকাল্লাহ এশক এটা প্রথম আওলমা খালাকাল্লাহ আকল এটাও প্রথম আওলমা খালাকাল্লাহ মিন রূহ এটাও প্রথম আওলমা খালাকাল্লাহ মিন নূরি এইটাও প্রথম এই সাইডেই প্রথম তবে প্রথমের প্রথম হইল এশক যেটা হইল বেলায়েত এশক মানে ভাব এশক মানে প্রেম এশক মানে মহাব্বত এশক মানে যা বুকের ভিতরে থাকে একটা গান আগে ধরি এরপরে বেলায়েতের আলোচনা হবে নবুয়ত সম্পর্কে আমরা কিছু জানবো বাহ মুর্শিদের ঠাইলে না রে সে ভাব জেনে একটা মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ জেনে এই দুনিয়ায় মুর্শিদের ঠাইল না রে সিনার ভেদ্রই সিনাই সিনা সফিনার ভেদ্রই সফিনা অগো যে পথে যার মানব
নবাতের মালিক যিনি বেলায়েতের মালিক তিনি হ্যাঁ হ্যাঁ ও ভাই আমার যেই নবী আমার নবী আরশেও নবী তিনি জমিনেও নবী তিনি এপারেও নবী ওপারেও নবী হ্যাঁ পৃথিবীতে আইসা নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হইছে না তিনি পৃথিবীতে আসার আগেই তিনি একেবারে আরশ আরোহায় থাকাকালীন তখনই তিনি নবী ভাই নবী হইলে তার উপরে নবুয়তের একটা দলিল থাকতে হয় হ্যাঁ হ্যাঁ নবুয়তের দলিল পাইলে সে নবী হয় যিনি নবী হয় অবশ্যই তার উম্মত থাকে অবশ্যই থাকে আমার জানা দরকার আমার নবী যখন আরশে নবী ছিল আরশ করছিল উহকলম সিংহার উভয়স্ত দুজকে এই পৃথিবী কোন কিছুই সৃষ্টি হয় নাই তার আগে আমার নবী তিনি যখন তখন নবী ছিলেন আমার জানা দরকার তার উম্মত ছিলেন কারা তখন তো পৃথিবী সৃষ্টি হয় নাই মানুষ হয় নাই আমার জানা দরকার নবী যখন নবী ছিলেন তার উম্মত ছিল কারা এই
আপনি একটু তাদের পরিচয় দেবেন আমার আল্লাহ তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হইয়ে আমার আল্লাহ তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হইয়া নবীকে নবুয়তি দান করেছিল আমার জানা দরকার সেই আরশে আযিমের মধ্যে আমার আল্লাহ কি তিনটা কাজ নবীজির দেখলেন এবং সন্তুষ্ট হইলেন যেই কাজের উপরে ভর কইরে তারে নবুয়ত দান করলেন আপনি বলবেন সেই তিনটা বিষয় কি এরপরে যখন ভক্ত হইব তখন ওরে কালো কাপড় দিব এড়েলো প্রথম কালো কাপড় দিয়ে রাখবো কিছুদিন জাকের ভাইরা বুঝবো যে আমার এই ভাইটারে আমার দয়াল কিছুদিন পরেই তার এরা খেলাপথ দান করবে যাইতে যাইতে কয়েক বছর পরে ওই লোকটারে ডাইকাই নে ওই মুড়িদানার ওই ভক্তটারে ডাইকাই নে দয়াল একদিন তারে কালো একটা খিলকা পরাইয়ে দিব এটা হলো দ্বিতীয় ধাপ এরপরে যখন তারে খেলাপতি দান করব আই নেতারে মরণ গোসল করাইয়ে আর যা দেওয়া দরকার মাথার একটা পাগড়ি দিয়ে তারে সাইরে দিব নিশ্চয় তিনটা কাজ এখানে ভক্ত দাস ভিখারি তিন প্রকারের দাসত্ব করে তারপরে তিনি তিনটা জিনিস পাইল আমার জানা দরকার নবীজি কি তিনটা কাজ কইরে আল্লাহরে সন্তুষ্ট করছিল যে কারণে আমার আল্লাহ তারে নবুয়াত নবীজির আওলাদ আমার নবীজির আওলাদ হইতে জুনায়েদ বগদাদি কি এমন কান পরা পাইল যে কারণে জুনায়েদ বগদাদি তারে হারাইল না নিজেই হাইরে গেল রে হাইরে গেলে যদি ভালো কিছু পাওয়া যায় হাইরে গেলেই যদি ভালো কিছু পাওয়া যায় নত হইলেই যদি ভালো কিছু পাওয়া যায় পিতা মাতার চরণে একটা ভক্তি দিলেই যদি আশীর্বাদ পাওয়া যায় গুরুগঞ্জাইস একটা ভক্তি দিলেই যদি মুক্তি পাওয়া যায় তাহলে ছোট হইলে দুষ্টা কি রে ছোট হইলে দুষ্টা কি রে গুরুগঞ্জে ভক্তি দিতে আসিস মেলা দেখতে আসিস নে গুরুগঞ্জে ভক্তি দিয়া মুক্তির আশায় আসিস তা না হলে রাত থাকবি কেন কষ্ট করে লাভটা কি যদি ডেকে ডেকে বলো হানি ভাই যাইতে ক্ষমতা নাই মন চাই যাইতে পারি না যদি পারিস না তাহলে বাড়িতেই বসে থাক ওখানেও কর্ম আছে মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাক হে মাওলা এই মানুষটা যদি আমাকে গর্বে ধারণ না করতো তোর এই সুন্দর পৃথিবীটা আমি দেখতে পারতাম না তোর মায়ের চরণে দুপুরা চোখের জল ফেলে দে বেহেস্ত তোর জন্য লেখা হয়ে যাবে বিকেল বেলা নবীজি দাঁড়িয়ে আছেন
সাহাবীদের সাথে আমার নবীজি দাঁড়িয়ে আছেন সাহাবীদের সাথেই আছে পশ্চিম দিক থেকে একজন মহিলা ধীরে ধীরে হেঁটে আসে ওই মহিলা সামনে সে দাঁড়াইলো আমার নবীজি কি করলো জানো আমার নবীজি মাথায় থেকে পাগড়িটা খুইলে আরবের মরুভূমি বালিচরে বিছিয়ে তারে বসতে দিল ওই মহিলা আমার নবীজির পাগড়ির উপরে বসে থাকে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কয় সাহাবীরা দাঁত কামড়ায় এই মহিলা কে রে আমার নবীজির পাগড়ির উপরে বসছে এরে এর কি জ্ঞান বুদ্ধি নাই নবীজির মাথার পাগড়ির উপরে এই মহিলা বসে থাকে কেউ কিছু বলে না আমার নবীজি ভক্তি স্বরে তার সাথে কথাবার্তা বলে কথাবার্তা বলা শেষ ওই মহিলা চলে গেল সাহাবীরা সইতে পারে না জিজ্ঞেস করে হুজুর ক্ষমা করে দিবেন সইতে পারতেছি না ও হুজুর কে এমন এই মহিলা যেই মহিলা আপনার মাথার পাগড়ির উপরে বসে থাকে নবীজি ধমক দিয়ে বলেছিল বেদব তোমরা কি জানো উনি কে বলে না আমার নবীজি তো চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল এরে তোমরা তো জানো না এই মানুষটা আমার দুধ মা এই মানুষটার নাম মা হালিমা আমি জারস্তনের দুধ খেয়ে বড় হয়েছি রে সে আমার মাথার পাগড়ির উপরে বসবে না তো বসবে কোথায় ভক্তবৃন্দরা গলায় কাপড় নিয়ে বসে থাকে এ কাপড় কেন পরো জানো কোন গুরু গোসাই আইলে কোন ভালো মানুষ আইলে টান দিয়ে কাপড়টা গলায় থেকে মাথায় থেকে খুইলে ওই গুরু গোসাই মানুষটারে বসতে দিতে হয় শিক্ষা নিও কর্ম করিও তা না হলে এই কষ্ট করে কোনো লাভ হবে না একটা গান করব সাইজি লালন তার গানে কি বললো হ্যালো সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু সহায় যা সর্বসাধন সিদ্ধ হইতার মানুষের মিশে হইবে দন্তার মান
হানিফ সরকার ভাই তার উপরে দেওয়া হলো বেলায়েতের দায়িত্ব, আমার বাগে দেওয়া হলো নবুয়তের দায়িত্ব। এটাই শ্রেষ্ঠ পালা, বাউল জগতে যত পালা আছে এই পালাই শ্রেষ্ঠ পালা, নবুয়ত আর বেলায়েত। এই নবুয়ত আর বেলায়েতের খেলা সৃষ্টির শুরু থেকেই শেষ পর্যন্ত নবুয়ত আর বেলায়েতের কারবারই থাকবে। প্রথমে বেলায়েতের পক্ষে গান করে নবুয়তের মধ্যে আমার কাছে জিজ্ঞাসা রাখলেন যে নবী তো এই দুনিয়াতে আইসা নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবী তো আগেই নবুয়ত পায়া নবী হয়েছে, যখন কোনো কিছুই ছিল না তখনও আমার নবী নবী। তাইলে নবী থাকলে তো উম্মত থাকতে হবে, যখন কোনো সৃষ্টি ছিল না, কোনো মানুষ জিন ইনসান কোনো কিছুই ছিল না তখন নবীর উম্মত ছিল কারা? একটি প্রশ্ন এই জায়গায়। আরেকটি প্রশ্ন হল গুরুর কাছ থেকে শিষ্য কোনো কিছু নিতে গেলে কর্ম করে নেওয়া লাগে নাকি? কি বাবা, কর্ম করে নিতে হয় না? আমার দয়াল নবী যে নবুয়ত প্রাপ্ত হইল সে কি কর্ম করে নবুয়ত প্রাপ্ত হইছে? তিনটা কর্ম ছিল তার, এই তিনটা কর্ম কি?
যদিও প্রশ্ন দুইটাই কাছাকাছি কিন্তু তার বন্টনটা অনেক সুন্দর অনেক সুন্দর করে বন্টন করা হয়েছে আর বেলায়েতের বিষয়ে বেশ মূল্যবান কিছু কথাও আমরা শুনলাম বা এটা শোনাটাই স্বাভাবিক উনি বলবে এটাই স্বাভাবিক কারণ উনিও তো একজন খেলাফতপ্রাপ্ত মানুষ এখন তো ভাই অনেকটা এলোমেলো হয়ে গেছে কর্ম ছাড়াও খেলাফত দিয়া দেয় যদি কটা টেহা পয়সা দেয় আর দয়াল যদি একটু অর্থের অভাবে থাকে কি দেয় না বাবা দয়ালের অর্থের অভাব কিন্তু এমন শিষ্য একটা পাইছে টাকার অভাব নাই বাবারে যদি দুই চার পাঁচ দশ লাখ দিয়া দেয় এখন বাবাই না দিয়া যাইব কই কারণ বাবারে দিছে বাবাও তো একটা কিছু দেওয়া লাগে এই যে বর্ণনাটা করলাম বর্তমানে এই পীরের সংখ্যাই বেশি কর্ম কইরা যে বেতন নিছে এই মানুষের সংখ্যা খুব কম তবে এই জন্য একটা কথা বলা আছে যে ধরার আগে একটু যাই না শুনে বুঝা দইর তুমি যে ধরতাছ অরিজিনাল পাইতেছ নাকি ব্যবসায়ী পাইতেছ একটু বুঝা লও বাবা অনেক বড় সাইনবোর্ড দেওয়া আস্তে আস্তে অনেক বড় সাইনবোর্ড দেওয়া সন্ধ্যা হইলে আবার ভিতরে বাতি জ্বলে চকচক করে নাম নাই নাই বললাম অনেক বড় দরবার অনেক বড় সাইনবোর্ড দেখা দেখি যায় চাদর ধরে বা আসল ধরে গামছা ধরে মুড়ি ধরছে পরে দেখে দোকানও মাল নাই খালি দোকান আছে না এরকম বাবা আমরা ওই খালি দোকানে গেলে তো লাভ নাই বড় সাইনবোর্ড নাই কিন্তু দোকানে মাল আছে ওই মালটার আমার দরকার কে ওইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি প্রশ্নের জবাব করব ইনশাল্লাহ চেষ্টা করব আর একটা কথা আমার ভাই বলছে যে সবাই বলল ঢাকা থেকে আসছে কিন্তু ভাইয়ে কয় শেরপুর আমি যদি ওইটুকু বাকি না রাখতাম তাইলে এই ফিনিশিংটা তো হানিফ সরকার দিত না আমরা বাংলাদেশ বাউল সমিতির সদস্য দুইজনেই কার্যকরী কমিটির মধ্যে আছি দুইজন সারা বাংলাদেশের মধ্যে ২৭ জন কার্যকরী কমিটির মধ্যে তার মধ্যে আমরা দুইজন আছি বর্তমান ঠিকানা থাকি ঢাকায় আসলে ঠিকানা আর কি কমে এখন আর কোয়া লাগে না জানেই মোটামুটি সবাই কারণ ওই যে ইউটিউব খুললেই দেখা যায় যে বাংলাদেশ বাউল সমিতির অফিসে আমরা লাইভে আছি যেদিন গান না থাকে এই দিনই লাইভে থাকি জানে অনেকেই যাক আর আরেকটা কথা না বললেই নয় আমি আপনাদের এই এরিয়াটার মধ্যে একেবারেই নতুন আসছি আশেপাশে কয়েকটা থানায় আসছি এইবার মনে হয় বেশি আসা হবে মানে এই সিজনের শুরুতে যে কয়টা বায়না পাইছি তার মধ্যে বেশিরভাগ টাঙ্গাইলে আর আমি সারা বাংলাদেশে যত দৃষ্টিকে গেছি আমার মনে হয় আদব কায়দার দিক থেকে টাঙ্গাইল জেলাটা শ্রেষ্ঠ এই যে আদব কায়দা গুরু ভক্তি এই বিষয়টার মধ্যে টাঙ্গাইল জেলা শ্রেষ্ঠ এরপরে আরেকটি জেলা পাবেন মানিকগঞ্জ কারণ এই দুইটি জেলার মধ্যে গুরু ভক্ত মানুষ বেশি আর যেখানে গুরু শিক্ষা বেশি থাকে ওখানের মানুষগুলি এমনিতেই শিক্ষিত আপনি বিসিএস ক্যাডার হইলেই লাভ কি যদি আপনার আদব না থাকে কি বাবা স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হওয়া যায় হচ্ছে মাদ্রাসায় পড়লে হাফেজকারী মাওলানা মুফতি হওয়া যায় হচ্ছে কিন্তু হাফেজকারী মাওলানা মুফতি হয়েই কি লাভ যদি মা বাবার খেদমত না করে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইলেই লাভ কি মা বাবারে যদি বৃদ্ধাশ্রম রাইখে আসে এদের তো মানুষ বলার প্রয়োজন নাই গুরু দীক্ষায় যে দীক্ষিত হয় আমি মনে করি ওই মানুষটাই স্বয়ং সম্পূর্ণ হয় যে বিদ্যা বাবা কোনো পাঠশালাতে নাই একমাত্র গুরুর দরবারে পাওয়া যায় একটা গান করি নবীর শানে নবুয়তের মালিক যিনি বেলায়েতের মালিক তিনি একজনই মালিক এক বাবার ঘরেই অনেক সন্তান থাকে কি থাকে না হয়তো যার যার জীবন কাহিনীটা আলাদা আর কিছু না বেলাটা দেন পরাণ ভরে
মধুর সুরে নবীর দরুদ পরম মিন নবী আমার শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই রহমাতুল লিল আলামিন মনের দুঃখ কারে কই মোরে ভাই বর্তমান যে আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমান যেটা চলতাছে আমরা কিন্তু বেশি একটা শান্তিতে নাই আজকে অনেক গায়ক বায়না মিস না করে দিছে কেউ পারমিশন পায় নাই আবার কোন গায়কই বায়না ছাইরা দিছে যে না রিস্ক নিয়ে গানে যাব না কোন দিক দিয়ে কি একটা ক্ষতি হয়ে যায় কিন্তু চিন্তা করলাম গুরু ভক্ত একটা দেশে গান এই গান না করা যাইব না যত রিক্স হোক সব দয়ালের উপরে বার রাইকা রওনা দিয়ে দিছি দয়াল ঠিকই পৌঁছাই দিছে আপনারাও দোয়া রাখবেন যেন আবার সহি সালামতে আমরা যাইতেও পারি কারণ আপনারা সাধুগুরু মানুষ আপনাদের দোয়া এটা অনেক মূল্যবান বিষয় আমাদের বাংলাদেশে কিছু কিছু নামদারি আলেম ওলামাই কেরাম বাইরে হইছে রাইদানিং কইয়া বেড়াইতেছে আস্তে হজ করতে গেলে মক্কার হজ আদায় করলেই হইয়া যায় মদিনা যাওয়ার কোনো দরকার নাই ইউটিউব ঘাটলেই দেখবেন এই কথাগুলি পাবেন মক্কার হজ আদায় করলে হইয়া যায় মদিনায় যাওয়ার দরকার নাই তারপরও যদি কেউ যায় বেড়াইলে বেড়াইতে যাইলে যাইতে পারে আমি জীবনের প্রথম যেদিন এই বাক্যটা শুনলাম শুইনা এখন তো মোবাইলে দেখতেছি আমি ঘৃণা পোষণ করছি ওই লোকটার প্রতি বলছি মালিক তুমি তারা হেদায়েত দান করো আল্লাহর রাসূল বলছে যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মদিনা মনোয়ারায় আইসা আমারে সালাম দেয় তারে সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায় পরাণ ভরে মধুর সুরে পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পরম মিন নবী আমার শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে নবীর নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা যিনি ইনসান আসমান জমিন নবী আমার শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন বাঁশি পারবে
যখন কোনো কিছুই ছিল না আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে গোপন আল্লাহর ইচ্ছে হলো নিজেকে প্রকাশ করার জন্য ছিল আল্লাহ একেশ্বর কেহ না তার ছিল দুশর নবী ছিল নূরে মিশে তার এশক আল্লাহ নূরের সাথে ইচ্ছে হলো প্রেম খেলাইতে সময় অন্তে মারিল ঝংকার একা একা প্রেম চলে না ভাবে আমার সাইরাব্বা না একজন মাসুকের দরকার আল্লাহ গোপন আল্লাহ একা আল্লাহর ভালো লাগে না প্রেম খেলার বাসনা জাগলো তাই তো আল্লাহ সৃষ্টি করলো নূরে মুহাম্মদীকে এই নূরে মুহাম্মদী সৃষ্টির আগেও সৃষ্টি হয়েছে কি সৃষ্টি হয়েছে এটা হানিফ সরকার ভাই বইলেই গেছে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করার পর এই নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নই নূরে জবাব আসে আন্তানা আন্তানা অবশেষে এই নূরকে কিছু শাস্তি প্রদান করে জিজ্ঞাসা করে আলাস্তু বিরব্বিকুম জবাব আগেরটাই পরে এই নূর থেকে খণ্ড করা হলো অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরব্বিকুম তখন এই নূরে স্রষ্টার পায়ে ভক্তি দেয়া বলে ইয়া কালুবালা আমি তোমার যখন ইয়া কালুবালা বলে যখন মালিকের পায়ে ভক্তি দেয় তখন আমার মালিকের রহমতের দৃষ্টি ছুঁড়ে একজন গুরুকে যদি তার ভক্ত গিয়া ভক্তি দেয় তাইলে গুরুর দৃষ্টিটা ভক্তের কোন জায়গায় পড়ে যে জায়গায় দৃষ্টিটা পড়ছে ওই জায়গাতেই মোহরি নব
একটা গানও আছে এখানে মাওলার রহমতের দৃষ্টি হইতেই সৃষ্টি নবুয়ত তে এই যে আগে অস্বীকার করলো পরে স্বীকার করলো পরে যে স্বীকার করছে এই স্বীকারের মধ্যেই তার তিনটা কর্ম হয়ে গেছে কারণ আমি তাকেই ভক্তি দিব যার প্রতি আমার মন টানবে নাকি তাইলে আগে বিশ্বাস পরে ভক্তি আর ভক্তি দেওয়ার পরে যেটা হয় এটা হইতেছে প্রেম নাকি বিশ্বাস ভক্তি প্রেম এই তিনটা কর্ম আমার দয়াল নবী ওই সৃষ্টির জগতেই তার ছিল এই কর্মগুলি করার পরেই স্রষ্টা তাকে মোহরে নবুয়ত দান করছে এখন উম্মতকে উম্মত তো হে নিজেই তখন তো কোনো সৃষ্টি নাই উম্মত শব্দের অর্থ কি উম্মত শব্দের অর্থ হইতেছে পাগল উম্মাত থেকে উম্মত শব্দ তো উম্মাত মানে পাগল আমরা সকলেই পাগল আমরা কার পাগল আমার নবীর পাগল এই জন্য আমরা নবীর উম্মত নাকি তে স্রষ্টা নিজে পাগল হইয়া তার নবীকে সৃষ্টি করছে সে নিজে তার প্রেমে মইজা তাকে মোহরে নবুয়ত দান করছে ওই সময় আর কোনো সৃষ্টি নাই সৃষ্টি বলতে দুইজনই একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার দয়াল নবী তে একজনই যেহেতু ছিল তাহলে ওই দুইজনের মধ্যে আশেকার মাসুক ওই দুইজনের মধ্যেই নবী আর উম্মত কিছু কিছু সময়ে গুরু আর শিষ্য বিশ বিশ হয়ে যায় ভক্তের স্থানটাও কিন্তু বাবা ১৯ আর ২০ নাকি গুরু থাকে ২০ ভক্ত হইতেছে ১৯ কিন্তু যখন তারে দান কইরা ফালায় তখন কিন্তু সমান সমান হয়ে যায় নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলা হয় কালেমায়ে তাইয়িবা এই কালেমা তাইবার লিখতে গেলে ২৪টি হরফ লাগে ১২ হরফে লা ইলাহা ইল্লাল্লাহ আর ১২ হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি তে যেটা আল্লাহর বাণী এটা কি ফরজ না আর যেটা নবীর বাণী এটা কি সুন্নত এই কালেমাটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটুকু হয়ে গেছে সুন্নত কারণ আমার দয়াল নবীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই জপনাটা আসছিল এই জন্য এটা সুন্নত আর আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য ওইটুকু হয়ে গেছে ফরজ তাইলে এখানে হরফ সমান সমান আবার মানের দিক দিয়েও কিন্তু সমান সমান মানের দিক দিয়ে সমান সমান মানে ওই আগায় গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু ফরজ যে হতো তাহলে ফরজ বড় সুন্নত ছোট নাকি তে এই হলো প্রশ্নের জবাব অনেক সুন্দরভাবে আগেই বলেছি যে যদিও একই জায়গায় কিন্তু বন্টনটা অনেক সুন্দর আস্তে এখন যেহেতু অনেকদিন পরে হানিফ সরকারের লগে গান অনেকদিন পরে আমরা দুইজনে প্রায় ১২-১৩ বছর আগে একটা গান হয়েছিল জয়না বাজার এক রাত্র গান গাইছি গাওয়ার পরে কয় না আমাদের মন ভরে নাই আরেক রাত্র গাইতে হবে তে দুই রাত্র হয়েছে একই মঞ্চে গান আসলে তেমন একটা গান পরে না আবার এই যে গত বছর একটা গান হয়েছে আজকে অনেক দিন পরে পালাটাও নবদ বেলায়ের যেহেতু আমার ভাই নিজেই পিসাব মানুষ আর পালাটা ওইভাবেই পড়ছে তাহলে দুই একটা কথা মন খুইলে ইজি গানো যায় নাকি হ্যাঁ ওই যে বেলায়েত কবে পাইলো কোন রাস্তায় গেল কেমনে বেলায়েতের রং কি সুরত কি এইগুলি জিগাইতাম না আমার একটু জানার বিষয় আপনি বলবেন গুরু মুর্শিদের কাছে মানুষ যায় নিজে পরিপূর্ণ হওয়ার জন্য নাকি হ্যাঁ যার সব কিছুই আছে তারটা যেন ঠিক থাকে এই জন্য যায় আর যারটা হারায় গেছে তারটা যেন পূরণ হয় নাকি আমার একটু জানার বিষয় ভাই মুর্শিদ গুরুর কাছে চিকিৎসক নাকি মুর্শিদের চাইতে বড় কোনো চিকিৎসক নাই আপনি একটু জবাব করবেন
অনেক মানুষ আছে সারাটা জীবন বইরে আকাম কুকাম করতে করতে সাফা সুফা চায়ের কাপ বানায় লাইছে, মানে সারা জীবন উল্টা পাল্টা করছে, এখন শেষ বেলায় এসে মনে হয়েছে যে দয়াল ছাড়ার কোনো গতি নাই, একবারে সব কিছু ষোলো আনা দৈরেই হারায়া পড়ে গেছে আপনার এনো। বেলায়েতের বাদশার কাছে গেছে সব কিছু হারায়া, এটা পূরণ হওয়ার রাস্তাটা কি কি আছে না, যে সব শেষ একটাই ভরসা আছে, যদি দয়াল দয়া করে তাইলে আমি পূর্ণ হইতে পারবো, আশা নিয়ে যায় নাকি, পূরণ হওয়ার কোনো রাস্তা আছে কিনা, যদি থাকে তাইলে এটা কিভাবে সম্ভব, হারাই গেছে তো এক। আর দ্বিতীয়ত কথা, যার আছে ও ঠিক রাখার রাস্তাটা কি, যা মানব কল্যাণে কাজে লাগে ওই কথাই আমার জিজ্ঞাসা, একজনের আছে সে ঠিক রাখবে কি কৌশলে কিভাবে, আর যার হারায় গেছে ও খুঁজা পাইব কি করলে, এই দুইটা বিষয় একটু বর্ণনা করবেন। আশা করি যারা ভক্ত শ্রোতা আছে, গুরু ভক্ত যারা আছে তাদের কাজে লাগবে। আস্তে, সারা জীবন বইরা বয়াতি দিয়া গান গাওয়াইতাছে, গান শুনতাছে, ষোলো আনা পুঁজি কি হেইডাই এখনো বুঝে না, সাধকেরা লেখছে ষোলো আনা পুঁজি নিয়ে এলাম সব খায়া ফেলাইছি এখন দেনা কি, গানে গানের মধ্যে বলছে না, যারা গান গায় এরা মুখস্থ করে গান গায়, অনেক গায়ও কেউ জানে না ষোলো আনা পুঁজি কারে কয়, আইসি ল্যাংটা যাই মু ল্যাংটা নাকি মিথ্যা কথা, সোনার চেন ছিল না গলায়, মানি ব্যাগ ছিল না, খালি গায়ে আইসি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, তাইলে ষোলো আনা পুঁজি কি, অনেকেই ষোলো আনা পুঁজি কি এইটাই বুঝে না, ঠিক রাখা তো পরের কথা পুঁজি তো বুঝে না, এই জন্যই জিজ্ঞাসা করলাম যারা আছে ও কেমনে ঠিক রাখবো, আর যার নাই হ্যাঁ পূরণ করবো কেমনে, এই দুটি কথা বেলাটা দেন। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে, আরাইতাম না আসা যাওয়া দুইটাই যন্ত্রণা, আসা যাওয়া দুইটাই যন্ত্রণা। আমি বারেক বৈদেশি যেদিন এই দুনিয়াতে আসছি মায়ের গর্ভে ছিলাম অনেকদিন, মায়ে অনেক কষ্ট করছে আমারে নিয়ে কি করে নাই, আর প্রসব ব্যথার যে কি জ্বালা, যে মা না হইছে সে তো আর জানে না, একটা সন্তান প্রসব করতে গিয়া অনেক মা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়, তবুও বলে আমার সন্তানটা দুনিয়াতে বাইসা থাকুক। আবার দুনিয়াতে আসার পর আমারে লালন পালন করতে আমার বাবারও অনেক পরিশ্রম করতে হয়েছে, নিজে একটা চা না খায়া, নিজে একটা পান না খায়া, দশ টাকা বাঁচাইয়া ওই দশ টাকা দিয়ে আমার লাগিয়া কোনো কিছু নিয়ে আইছে, আমার বারেক বৈদেশি খাইব না। আবার আমি যখন বুঝলাম দুনিয়ার মায়া জালে যখন আমি আবদ্ধ হয়ে গেলাম, আমার তো আর যন্ত্রণার শেষই নাই, করলো নাপসুন জায়গা তুল মাওত, একটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, বাবা মরার যে কি জ্বালা, যে না মরছে হেও জানে না, যে না মরছে হে কি মরার জ্বালা কি জানে, জানে না, তাইলে আসাটাও যন্ত্রণা যাওয়াটাও যন্ত্রণা, আবার এই দুইটা যন্ত্রণাই আপনার সার্থক, যার জন্য আশা তারে যদি পাই, কি জন্য আসলাম, বাড়ি গাড়ি সুন্দর নারী এই জন্য,
আমাকে কেন মালিকে পাঠাইলো আবার কেন নিয়ে যাবে আমার মালিকটা কে যে মালিকের চাকরি আমি করি ওই মালিকের সন্ধান যদি পাই তাইলে আমার মানব জন্মটা ধন্য তাই সাধক অনুরাগের কথা দিয়ে গান লিখছে আশা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না যার লাগিয়া ভবে আইলাম তারেই যদি পাইলাম না আশা যাওয়া কি যন্ত্রণা ভবে আশা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আরাইতাম না আমি জানলে ভবে আরাইতাম না বর্তমান যুগের ফুলাবান যারা মাক্কাল ফল চিনে না কি চিনে আরে আমরা যে ওই যে ঢেকি দিয়া বারাবান তো আমাদের মা বোনরা এই ঢেকি তো আমাদের ছেলে মেয়েদেরকে জাদু করে নিয়ে দেহাই তুইব ডেকি কইলে গো বাবা ডেকি কি কারণ এর তো নাই এখন তো সব মেইলে মাক্কাল ফল এটা এমন একটা ফল আপেলের মতো সুন্দর কিন্তু এটা ভাঙলে ভিতরে মনে হয় বিড়ালের পায়খানা এই দুনিয়াটাও বাবা আপেলের মতো সুন্দর ভিতরে ওই যে হেডা মাক্কাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না আমি না জানিয়া মাক্কাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না আমি মহাজনের সালান লইয়া আইলাম ষোলোয়ানা এখন লাভে মূলে সব হারাইয়া সালানে খেয়ে হইলাম দে পারলাম না
হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না জং বাহাদুর বলে কেউ মানলে মানো নিজের চিন্তায় বাঁচি না ترجمة